আসসালামু আলাইকুম। টিটিএস হোমিও মেডিকেয়ারের নিত্যদিনের স্বাস্থ্য বিষয়ক আলোচনায় আজকের আলোচ্য বিষয় ফলিকল স্টিমুলেটিং হরমোন। তাই যারা এ বিষয়ে বিস্তারিত জানতে চান তারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখুন। যদি ভালো লাগে এবং উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফলিকল স্টিমুলেটিং হরমোন, যেটা আমাদের মস্তিষ্কের নিচে পিটিউটারি গ্রন্থি থেকে তৈরি হয়, এই হরমোনটি নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে যৌন বিকাশ এবং কার্যকারিতার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মহিলাদের ক্ষেত্রে FSH বা ফলিকল স্টিমুলেটিং হরমোন মাসিক চক্র নিয়ন্ত্রণে কাজ করে এবং ডিম্বাশয়ে ডিম্বাণুর বৃদ্ধিকে ত্বরান্বিত করে। মহিলাদের মধ্যে FSH এর মাত্রা পুরো মাসিক চক্র জুড়ে পরিবর্তিত হয়। ডিম্বাশয় থেকে ডিম্বাণু নির্গত হওয়ার আগ মুহূর্তে এর মাত্রা বেড়ে যায়। এটি ওভুলেশন বা ডিম্বস্ফুটন নামে পরিচিত। পুরুষদের ক্ষেত্রে FSH বা ফলিকল স্টিমুলেটিং হরমোন শুক্রাণু উৎপাদন নিয়ন্ত্রণে সাহায্য করে। সাধারণত পুরুষদের মধ্যে FSH এর মাত্রা খুব একটা পরিবর্তন হয় না। শিশুদের মধ্যে FSH এর মাত্রা বয়ঃসন্ধি কাল পর্যন্ত কম থাকে। বয়ঃসন্ধির পর যখন মাত্রা বাড়তে শুরু করে তখন মেয়েদের ক্ষেত্রে এটি ওভারিতে এস্ট্রোজেন হরমোন তৈরিতে সাহায্য করে এবং ছেলেদের ক্ষেত্রে টেস্টোস্টেরন হরমোন তৈরিতে অন্ডকোষকে সাহায্য করে। ফলিকল স্টিমুলেটিং হরমোনের মাত্রা খুব বেশি বা খুব কম হলে বন্ধ্যাত্ব দেখা দেয়। মহিলাদের মাসিকের সমস্যা পুরুষদের যৌন অক্ষমতা এবং শিশুদের মধ্যে তাড়াতাড়ি বা বিলম্বিত বয়ঃসন্ধি সমস্যা সহ বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। ফলিকল স্টিমুলেটিং হরমোন যৌন ফাংশন নিয়ন্ত্রণ করতে লুটিনাইজিং হরমোন নামক আরেকটি হরমোনের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে। তাই ফলিকল স্টিমুলেটিং হরমোন পরীক্ষার সাথে সাথে লুটিনাইজিং হরমোনও পরীক্ষা করা হয়। ফলিকল স্টিমুলেটিং হরমোন পরীক্ষার মাধ্যমে মহিলাদের বন্ধত্বের কারণ খুঁজে পাওয়া যায়। এই পরীক্ষার মাধ্যমে ওভারিতে কোনো সমস্যা আছে কিনা তা খুঁজে পাওয়া যায়। অনিয়মিত বা মাসিক বন্ধ থাকার কারণ খুঁজে পাওয়া যায়। পুরুষের ক্ষেত্রে বন্ধত্বের কারণ খুঁজতেও এ পরীক্ষাটি করা হয়। এছাড়া শুক্রাণু সংখ্যা কমে যাওয়ার কারণ এবং অন্ডকোষে কোনো সমস্যা আছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য ফলিকল স্টিমুলেটিং হরমোন পরীক্ষা করা হয়। চলুন জেনে নিই তাহলে কখন আমরা FSH বা ফলিকল স্টিমুলেটিং হরমোন পরীক্ষা করব। যদি আপনি একজন মহিলা হন এবং এক বছর বা 12 মাস চেষ্টা করার পরেও আপনি যদি গর্ভধারণ না করতে পারেন তাহলে ফলিকল স্টিমুলেটিং হরমোন পরীক্ষা করতে হবে। যদি আপনার মাসিক চক্র অনিয়মিত হয়, যদি আপনার পিরিয়ড বন্ধ হয়ে যায়, যদি আপনি মেনোপজের মধ্যে দিয়ে যান বা পেরিমেনোপজে আছেন কি না তা নিশ্চিত করতে এ পরীক্ষাটি করতে হয়। আপনি যদি পুরুষ হন এবং 12 মাস চেষ্টা করার পরেও আপনার স্ত্রীকে গর্ভবতী করতে অক্ষম হন এবং আপনার যৌন ক্ষমতা যদি কমে যায় সেক্ষেত্রে আপনার ফলিকল স্টিমুলেটিং হরমোন পরীক্ষা করতে হবে। যদি পুরুষ এবং মহিলার পিটিউটারি ডিসঅর্ডারের লক্ষণ থাকে তাহলে ফলিকল স্টিমুলেটিং হরমোন পরীক্ষা করতে হবে। এছাড়া ক্লান্তি, দুর্বলতা, ওজন কমে যাওয়া এবং ক্ষুধা কমে যাওয়ার লক্ষণ দেখা দিলেও ফলিকল স্টিমুলেটিং হরমোন পরীক্ষা করতে হবে। আজকের আলোচনা এই পর্যন্তই। আশা করি ফলিকল স্টিমুলেটিং হরমোন সম্পর্কিত সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, টিটিএস হোমিও মেডিকেয়ারের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।